হ্যালো ফ্রেন্ডস বড় বাজার থেকে নিয়ে আসলো দেখো গুঁড়ো মাছ না মাছগুলো কিন্তু ফ্রেশ ছিল আর সঙ্গে নিয়ে আসলো দেখো মুরগির মাংস তো এগুলো ধুয়ে কেটে কুটে নিতে অনেকটাই টাইম লেগে গেল যেহেতু গুঁড়ো মাছ আর দেখো মাছগুলো এদিকে ধুয়ে নিলাম আর এদিকে নুন হলুদ মেখে রেখে দিচ্ছি অল্প করে ফ্রাই করবো বেশিটা পাতরি করব কাঁচা করেই কিন্তু পাতরিটা করবো আর এদিকে মাংসটা মেগনেট করে রেখে দিলাম আর এদিকে ডাল বসিয়ে দিলাম ডালটা হচ্ছে আর মাংসটা বসাই দিলাম আর মাছটা করেছি হলো সর্ষা কাঁচা লঙ্কা রসুন এগুলো পেস্ট করে নিলাম পেস্ট করে নিলাম কাঁচা তেল কাঁচা পেঁয়াজ নুন হলুদ আল মতন দিয়ে আলতো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে কড়াই মধ্যে তেল গরম করে দিয়ে কড়াইতে তেল অল্প করে দিয়েছি দিয়ে দেখো গরম করে নিয়ে মাছগুলো ঢেলে দিলাম মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে উল্টে পাল্টায় রান্নাটা করছি তো এইভাবে রান্নাটা করলে কিন্তু মাছটা খেতে দুর্দান্ত হয় মাছগুলো কিন্তু ভেঙে যায় না একটা একটা মাছ থাকে গুটো গুটো হয়ে থাকে খুব ভালো লাগে খেতে দুর্দান্ত লাগে তোমরাও খেতে পারো তো এইভাবে মাছটা আমি করি তো এদিকে দেখো মাংসটাও হয়ে গেলো আমার তো মাংসটা আজকে গাড়ো গুঁড়ো করেই করলাম তো বন্ধুরা কীরকম হচ্ছে আমার রান্নাটা অবশ্যই বলবো টাটা বাই বাই